আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টেনের প্রথম অধ্যায় থেকে ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আরোহণ ও অবরোহণ পদ্ধতি সম্পর্কে আমরা আজ আলোচনা করবো দেখো আরোহণ কাকে বলছে আরোহণ বলতে মূলত কোনো ভূমির উচ্চতা বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে আরোহণ মানে কোন স্থানে ভূমির উচ্চতা যদি বৃদ্ধি পায় তাকে বলছে আরোহণ আর অবরোহণ হচ্ছে কোন স্থানে ভূমির উচ্চতা কমে যাওয়াকে বলা হচ্ছে অবরোহণ তাহলে দেখো সবার আগে আরোহণ কাকে বলে ভূপৃষ্ঠের কোনো নিচু স্থান প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয়প্রাপ্ত হয়ে উচ্চভূমিতে পরিণত হলে তাকে আরোহণ প্রক্রিয়া বলে আরোহণ প্রক্রিয়াটা সৃষ্টির কারণ মূলত আরোহণ ঘটে নদীর মৃদু ঢালযুক্ত অংশে এই অংশে ঢাল খুব কম হয় বাহিত পলি খুব দ্রুত নদীগর্ভে থিতিয়ে পড়ে এবং দ্রুত পলি সঞ্চিত হতে শুরু করে এই নদীবাহিত পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে চরের সৃষ্টি হয় তখন নদী অনেকগুলি শাখায় বিভক্ত হয়ে বইতে শুরু করলেন নদীর বহন ক্ষমতা কমে গিয়ে মূলত সঞ্চয়ক্রিয়া ঘটতে থাকে এবার দেখো আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য আরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতা মূলত বৃদ্ধি পায় আমি আগেই বলেছি যে আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় আর এই প্রক্রিয়া বিভিন্ন সঞ্চয়জাত ভূমির সৃষ্ট হয় যেমন গাঙ্গে বদ্বীপ আর এটি একটি ইতিবাচক প্রক্রিয়া মানে ভূমির উচ্চতাটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেহেতু এটা একটা ইতিবাচক প্রক্রিয়া আর এই প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি হলো ভূমির ঢাল পলির পরিমাণ ইত্যাদি পরে পয়েন্ট দেখো আবহবিকার নদী বায়ু হিমবাহ ভৌমজল সমুদ্ররঙ্গের মাধ্যমে আরোহণ প্রক্রিয়া সুসম্পন্ন হয় এবার আরোহণ প্রক্রিয়ার প্রভাব দেখো এই প্রক্রিয়ায় দেখো মূলত ভূমির ঢাল হ্রাস পায় এবং বিভিন্ন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে যেমন দ্বীপ পলল শঙ্কু স্বাভাবিক বাদ প্লাবন ভূমি ইত্যাদি এবার দেখো অবরোহণ প্রক্রিয়া কাকে বলে ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু ভূমিতে পরিণত হলে তাকে অবরোহণ প্রক্রিয়া বলে সৃষ্টির কারণ ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান প্রাকৃতিক শক্তির দ্বারা অর্থাৎ নদীর শক্তি আবহবিকার প্রকৃ প্রভৃতির দ্বারা কালক্রমে ক্ষয় পেতে পেতে মূলত নিচু ভূমিতে পরিণত হওয়ার ক্ষেত্রে অবরোহণ প্রক্রিয়া ক্রিয়াশীল হয় বৈশিষ্ট্য অবরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায় এই প্রক্রিয়া বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয় যেমন আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত এই প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি হল আবহবিকারের তীব্রতা শিলার প্রকৃতি গঠন ইত্যাদি আবহবিকার নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গের মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া সুসম্পন্ন হয় আর এটি একটি নেতিবাচক প্রক্রিয়া আমরা আরোহণ দেখেছিলাম একটা ইতিবাচক প্রক্রিয়া কারণ ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছিলো আর অবরোহণ প্রক্রিয়া ভূমির উচ্চতা যেহেতু কমে যায় বা হ্রাস পায় বলে এটি একটি নেতিবাচক প্রক্রিয়া এর প্রভাব অবরোহণ প্রক্রিয়ার প্রভাবগুলো দেখো মূলত ভূমির উত্তল ও অবত্তল ঢাল তৈরি এবং ঢালের পশ্চাৎ অপসারণ ঘটে বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয় আর ভূপৃষ্ঠের উঁচু নিচু অবস্থা ক্রমশ মসৃণতা লাভ করে অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য আমি এখানে শেয়ার করেছি এই পার্থক্যটা দেখো আমি অনেকগুলো পয়েন্ট করে করে লিখে দিয়েছি এইভাবে অবশ্যই পরীক্ষায় পয়েন্ট করে করে লিখবে দেখো অবরোহণ আরোহণ বলে দুপারে লিখে নিয়েছি এবার দেখো বিষয়ের মধ্যে প্রথমে হচ্ছে সংজ্ঞা সংগত আমি আগেই বলেছি ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু ভূমিতে পরিণত হলে তাকে অবরোহণ প্রক্রিয়া বলে আর ভূপৃষ্ঠের কোনো নিচু স্থান প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয় প্রাপ্ত হয়ে উঁচু ভূমিতে পরিণত হলে সেটাকে কী বলছে আরোহণ প্রক্রিয়া বলছে শব্দার্থ শব্দার্থটা খুব ভালোভাবে মনে রাখবে শটেও আসে অবরোহণ শব্দটার অর্থ হচ্ছে উচ্চতার হ্রাস পাওয়া মানে ভূমির উচ্চতার হ্রাস পাওয়া আর আরোহণ শব্দটার অর্থ হচ্ছে উচ্চতা বৃদ্ধি পাওয়া ভূমির উচ্চতা অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় আর আরোহণ প্রক্রিয়া স্বাভাবিকভাবে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় প্রক্রিয়া এটি একটি নেতিবাচক প্রক্রিয়া আর অব আরোহণটা হচ্ছে একটা ইতিবাচক প্রক্রিয়া ভূমির অবরোহণ প্রক্রিয়া বিভিন্ন ক্ষয়জাত ভূমির বৈশিষ্ট্য হয় যেমন আরাবল্লি একটি ক্ষয়জাত পর্বত আর আরোহণ প্রক্রিয়া বিভিন্ন সঞ্চয়জাত ভূমির বৈশিষ্ট্য হয় যেমন বদ্বীপ নিয়ন্ত্রক বা প্রভাবক দেখো অবরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি হলো আবহবিকারের তীব্রতা শিলার প্রকৃতি গঠন ইত্যাদি আর আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি হচ্ছে ভূমির ঢাল পলির পরিমাণ ইত্যাদি মাধ্যম আবহবিকার নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গের মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া সুসম্পন্ন হয় আর আরোহণ প্রক্রিয়া আবহবিকার নদী বায়ু হিমবাহ ভূমজল জল সমুদ্র রঙের মাধ্যমে আরোহণ প্রক্রিয়া সুসম্পন্ন হয় এই পার্থক্যটা খুব ভালোভাবে তৈরি করবে এই পার্থক্যটা পরীক্ষায় প্রায় সময়েই আসে আর প্রথম চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট খুব ভালোভাবে রেডি করবে আর এই টপিক থেকে তোমরা যদি কিছু শর্ট প্রশ্ন জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মনোযোগ ডট কম ভিজিট করে নিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে